পুজোর আগে একটা সুন্দর গ্লোয়িং স্কিন পেতে চান ফিরে পেতে চান আপনার হারানো জৌলস স্কিনটা গ্লোইং লাগবে স্কিনটা অনেকটা ফর্সা লাগবে আর স্কিনের যাবতীয় প্রবলেম সব দূর হয়ে যাবে তাহলে অবশ্যই ব্যবহার করুন বাড়িতে বানিয়ে এই মূল্যবান জিনিসটি আর বেশি দেরি না করে চলুন দেখে নিই কী করে এটিকে বানাতে হবে বানানোর জন্য আমাদের লাগবে দুই টেবিল স্পুন বেসন মানে গ্রাম ফ্লার আর তারপরে আমাদের লাগবে কস্তুরি হলুদ এক টেবিল চামচ কস্তুরি হলুদ আপনার কাছে না থাকলে আপনি এখানে কিচেন টারমারিকও ইউজ করতে পারেন সেক্ষেত্রে অল্প করে ইউজ করবেন নেক্সট আমরা এর মধ্যে আরও একটা ইনগ্রিডিয়েন্ট ইউজ করবো সেটা হচ্ছে অরেঞ্জ পিল পাউডার বা কমলার খোসার পাউডার অনলাইনে পেয়ে যাবেন অথবা আপনি বাড়িতে বানিয়েও ইউজ করতে পারেন এবার ভালো করে মিক্স করব নেক্সট আরও একটা ইনগ্রিডিয়েন্ট অ্যাড করবো যদি আপনার খুব অয়েলি স্কিন হয় তাহলে আপনি এখানে অ্যাড করবেন ওয়ান টেবিল চামচ মুলতানি মাটি আর এটাকে ভালো করে মিক্স করে দেবেন আপনার ড্রাই স্কিন হলে এটাকে আপনি ইউজ করবেন দুধের সাথে আপনার যদি নর্মাল স্কিন হয় বা অয়েলি স্কিন হয় তাহলে আপনি এটাকে গোলাপ জলের সাথে ইউজ করবেন ইউজ করার জন্য একটা বাটিতে এক টেবিল চামচ শুকনো পাউডারটা নিয়ে নেবেন তারপরে এর মধ্যে দুধ দই অথবা গোলাপ জল মিশিয়ে নেবেন আমি এখানে গোলাপ জল মিশিয়ে নিচ্ছি ভালো করে মিক্স করে নেব তারপরে কিন্তু এটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করব ফেস ওয়াশ তো রোজই ইউজ করছেন কিন্তু দিনে একবার অন্তত এটাই ইউজ করে দেখ ইউজ করার সাথে সাথেই রেজাল্ট দেখতে পাবেন আর দেখবেন স্কিনের সমস্ত স্কিন সেলস উঠে গেছে পিম্পলসের সমস্যাও দূর হবে স্কিনের ট্যান দূর হবে স্কিনটা অনেকটা ক্লিয়ার লাগবে স্কিনটা ক্লিন হবে আর ভালো করে এটাকে নিজের ফেস এ নেকে আর হ্যান্ডসে অ্যাপ্লাই করবেন তারপরে এটাকে পাঁচ থেকে দশ মিনিট রেখে নর্মাল জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে ফেলবেন তো নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলার পর আপনারা দেখতেই পাচ্ছেন স্কিনের গ্লোটা আর এটা আপনারা যদি রোজ করেন তাহলে পুজোর আগে কিন্তু একদম ঝকঝকে স্কিন হয়ে যাবে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং